ঈদের সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা জমজমাট টলিউড। এবারের ঈদের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে, এগুলো হলো দিন, দ্য ডে, পরাণ ও সাইকো। তিনটি সিনেমায় কম বেশি দেখছে দর্শক, তবে বিভিন্ন হল রিপোর্টে এগিয়ে থাকছে পরাণের নাম। এদিকে দিন, দ্য ডে এর নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের দাবি, তার সিনেমায় বেশি দর্শক দেখছে, এমনকি টিকিট নিয়েও হাহাকার চলছে হলগুলোতে, কিন্তু সেটাকে আড়াল করে অন্য সিনেমার প্রচারণা চালানো হচ্ছে। এই ধারণার উপর ভিত্তি করে অনন্ত জলিল একটি ভুইফোন নিউজ পোর্টালের সংবাদ তার ফেসবুকে পেজে শেয়ার করেন, যেটা শিরোনাম হলো পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়ায় ফাঁকা আওয়াজ। অনন্ত জলিলের এই কাণ্ডে অবাক এবং হতাশ হয়েছেন সিনেপাড়ার অনেকেই। চিত্রনায়িকা পরিমণি তার এই কাজকে লেম বলে আখ্যায়িত করেছেন। বলে রাখা প্রয়োজন, পরাণ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। তার দুর্দান্ত অভিনয় ভূয়সী প্রশংসা পাচ্ছে। এ রাজ হলেন পরীর স্বামী, তার গত বছরই বিয়ে করেছেন। অনন্ত জলিলের ওই নিউজ শেয়ার করার স্ক্রিনশট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন পরিমণি, সঙ্গে লিখেছেন লেম, আপনার থেকে এরকম ইমেচুর আচরণ আশা করা যায় না ভাইয়া, আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাই হোক, আমি রাজকে নিয়ে দিন, দ্য ডে দেখব নিশ্চয়ই, শুভকামনা বর্ষাবো অনন্ত জলিল ভাইয়া। স্ত্রী পরীর স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজ মন্তব্যের ঘরে লিখেছেন ওকে বেবি। উল্লেখ্য, ঈদে শতাধিক হলে মুক্তি পেয়েছে দিন, দ্য ডে। অন্যদিকে পরাণের হল সংখ্যা ছিল মাত্র 11, তবে দর্শকের তুমুল আগ্রহের সুবাদে 5 দিনের মাথায় সিনেমাটির হল বেড়েছে। দ্বিতীয় সপ্তাহে গিয়েও আরও বেশি প্রেক্ষাগৃহে এই সিনেমা ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দৈনিক আমার সংবাদ।